গুড মর্নিং বন্ধুরা, তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো এখন বাজে সকাল, মানে সকাল না সরি, ভোর 4:30, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে কেন আমি এত সকাল সকাল, মানে এত ভোর ভোর উঠে পড়েছি, কারণ আজকে মানে কাল বিকালে ও এসেছে, তো এখন আমরা যাব মর্নিং ওয়াক করতে। তো তার জন্যে তো ঘুম থেকে উঠে আমি আগে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ জানালা দিয়ে এখনো পর্যন্ত বাইরেটা অন্ধকার। তো দেখালাম তোমাদের, একবার দেখিয়ে দিই যে দেখো বাইরেটা কতটাই অন্ধকার। তো যাই হোক, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর এটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়েই এই রাস্তাটা। তো এখন আমি বেশি জোরে আর কি কথা বলছি না, কারণ বেশি জোরে কথা বললে হয়তো সবাই মানে উকি ঝুঁকি দেবে যে এত ভোর ভোর কে কথা বলছে। তো তার জন্যেই একটু শুধু মুখ নাড়াচ্ছিলাম, মানে কথা বলছিলাম আস্তে আস্তে, কিন্তু সেটা শোনাই যাচ্ছিল না। তো আস্তে আস্তে যাই এবার, আর এবার সোজা এই রাস্তাটা গিয়ে উঠেছে মেন রোডে, তো সেখানে উঠব। আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ির পাশে এই একটা মন্দির, খুব জাগ্রত একটা মন্দির। আর এখানে আমি ছোট্টবেলা থেকে সেই মায়ের হাত ধরে যেতাম, সেখান থেকে আজও পর্যন্ত এখানে যাই পুজো দিতে। তো একেবারে রাস্তায় উঠে তোমাদের সাথে আর কথা বলিনি, কারণ ওইরকমভাবে ভিডিও করে কথা বললে আর কি মর্নিং ওয়াকটাই হবে না। তো তাই বাড়ি এসে একেবারে কথা বলছিলাম। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখতেই পাচ্ছ কতটা ঘেমে গিয়েছি, মানে প্রায় 2.5 কিলোমিটার পর্যন্ত আজকে মর্নিং ওয়াক করেছি। তো তারপরে বাড়ি চলে এসেছি, ও আবার বাড়িতে যাবে, তো তার জন্য ও আবার রেডি হবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন ও ফ্রেশ ট্রেশ হচ্ছে, তারপর এবার চা রান্নাঘরে চলে এসেছি চা করতে, আর ও বেরিয়ে পড়বে, তো তার জন্যে একটু ওকে চা করে দিই। ও আর আজকে সকালে খাওয়া দাওয়া করে বেরোবে না, ও একেবারে চা খেয়ে চলে যাবে, তো তার জন্যে আমি একটু চা করে নিচ্ছি, আর ওদিকে বাবা মা সবাই খাবে। তো এখন বাজে সকাল 8:30, আর ও বেরিয়ে গেছে অনেক আগে। তো সকালবেলা উঠে আমি আগে ভাত ঠাতগুলো বসিয়ে দিয়েছি, মানে মর্নিং ওয়াক থেকে এসে, আর ভাই আবার স্কুলে যাবে, তো তার জন্যে তাড়াতাড়ি ভাত ঠাতগুলো বসিয়ে দিলাম। আর এদিকে আজকে ভেন্ডি রান্না হবে, মানে ভেন্ডি ভাজা। ভাবলাম যে প্রথমে চচ্চড়ি করব, ভেন্ডি চচ্চড়ি, তারপরে আবার ভাবছি যে না, মানে তরকারি সব আছে, তো তার জন্য ভেন্ডি চচ্চড়ি আর করব না, সেই জন্য ভেন্ডি ভাজা। তো তার আগে একবার ধুয়ে নিচ্ছি। ফ্রিজে একটু চকলেট ছিল, তো আমি আর ভাই সেটা ভাগ করেও খেয়ে নেওয়া হয়ে যাচ্ছে আমাদের। আর এদিকে আমি বসে গেছি ঢ্যাঁড়স তো আর ভেন্ডি, তোমরা যে যাই বলো, তো ভেন্ডি কাটাকুটি করতে তো বসে গেছি, আর ভাইকে বললাম যে ফোনটা একটু ধরতে, তো তাইও ফোনটা ধরলো। আর দেখো সকাল সকাল এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, মানে একেবারে সকাল সকাল না, এখন বাজে সকাল 10:00, ভাই এবার স্কুলে যাবে, তো তার জন্য। আর এদিকে আমার ভাত আছে, আমি বেড়ে রেখেছি, এবার ঢেকে দিয়ে রাখবো। আর এদিকে দেখো এটা ওল রান্না হবে, তো ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে ঢেঁড়স কেটেছিলাম, মানে মায়ের জন্য চ্যাং মাছ।
এখন বাজে রাত 10টা, আর ও রুটি করে দিচ্ছে। আর যেহেতু আমি রুটি বেলতে পারি, কিন্তু আমার রুটি একটুও ভালো হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত স্টপ রাখছি। দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের কেয়ার থেকো। আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান অন করে রেখো। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, মানে যা যা এখান থেকে এডিট করছেন।